শুধু এই না এই দেখুন আরো ফল ধরা গাছ আছে এখানে দেখুন সব বিএন সেভেন এতে কিন্তু ফল ছিল দাদা এই দেখুন এতে ফল ছিল এই দেখুন এসব ফল ছিল সব কালার আসছে বিএন সেভেনের আম কিন্তু একটা টাইম মোটা মোটা এরম বড় হয় আর ফলনও প্রচন্ড বিএন সেভেনের যে ফোর কেজি যেমন ফলন কম কিন্তু এর কিন্তু ফলন বেশি আচ্ছা দাদা আজকে আপনি যে রেটের কথা বলছেন আমি আমার যতগুলো ভিডিও ছাড়া সেই প্রত্যেকটা ভিডিও আমি রেড বলি তা রেড বলে আমাদের একটু সমস্যা হচ্ছে কি দেখাচ্ছে আমি একটা এই যে ভ্যারাইটিটা নতুন একটা ভ্যারাইটি আর অনেক জায়গায় চলে এসছে ভ্যারাইটিটা কিন্তু এরম ধরনের বড়ো চার রেডি প্ল্যান এই গাছ দেখে অন্য গাছ বিক্রি করছে সে কে কী করছে আমার সেটা কোনো দেখার দরকার নেই না তা আজকের আমার এতদিন তো আমি ভিডিও রেড বলেছি আজকে আমি রেড বলব না যদি কোনো কাস্টম কাস্টমারদের নিতে চান তা আমাদের কাছে ফোন করবেন ডিসক্রিম বক্সে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা রেট বলে দেবো আশা করি খুব কম প্রাইজি রেট পাবেন দাদাজি দাম বেশি বলে থাকে সেটাও কমেন্ট করুন আর দাম যদি কম বলে থাকে সেটাও কমেন্ট করুন আপনারা এই যে গাছটা এত এই অ্যাকচুয়ালি কি বলুন তো এই যে কিছু কিছু গাছে ফলাওয়ালা গাছ নিয়ে এসটি পেরেছি আমি চেষ্টা করি ফলাওয়ালা গাছ নেশার জন্য কিন্তু ওদিকে যেসব গাছ আছে চমুক লাগানো গাছ এখন সেসব গাছ দেখাবো আপনার সেসব মানে ছাতার মতো গাছ ব্রাঞ্চ গুনি পারবে না কাস্টমারে এতগুলো ব্রাঞ্চ আছে আর রুট বলগুলো দেখুন এরকম সব রুট বল মোটা মোটা রুটবলের গাছ রেডি প্ল্যান এগুলো অ্যাকচুয়ালি মাদার প্ল্যান অনেক নার্সারিতে এরকম বাচ্চা গাছ বিক্রি করছে আমার কাছে সব ধরনের প্ল্যান পাবেন আমি প্রথমেই বলেছি ইমন নার্সারি মানে চমক চমক লাগানো মানে হিসাব এখনো মার্কেটে রিলিজ হয়নি সেসব ভ্যারাইটি আমার কাছে পেয়ে যাবেন যেরকম ধরনের গাছ খোঁজ খোঁজ করছেন দর্শক বন্ধু সেরকম ধরনের গাছ আমার কাছে পেয়ে যাবেন আরো কিছু ফল ধরা দেখাবো আরেকটা জিনিস যেটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি এখানেও প্রচুর গাছ আছে দেখুন প্রত্যেকটা গাছে ফল ধরে আছে এই একটা ছাড়াতে গিয়ে ফলটা পড়ে গেছে বেনানা ম্যাঙ্গো ফল এখনও কিন্তু ছোটো ভীষণ বড়ো হবে বেনানা ম্যাঙ্গো শুধু এই তো নয় এখানেও দেখুন এই ফল ধরে আছে হ্যাঁ এই যে ব্যানানা ম্যাঙ্গো শুধু এই নাও এখানেও ফল ধরিয়ে আছে এখানে আছে বিএন সেভেন সব আমাদের ট্যাগ ট্যাকডো আছে এখানে বাড়িয়াঘারও আছে ফল ধরা গাছ বাড়িয়াগারও হ্যাঁ বাড়িয়াগারও অল টাইম ভ্যারাইটি আচ্ছা এই ফল আসে আমাদের মুকুল আসছে মুকুল সব ঝরিয়ে গেছে আম থেকেই ঝরে গেছে এটা আছে আপনার যে আলোচিত একটা জাত যেটা আপনার তিন কিলো পর্যন্ত ওয়েট হয় আমটা তিন কেজি হ্যাঁ বোনাই কিং এটা কিন্তু কালারফুল আম নয় কিন্তু সাইজ ভীষণ বড়ো ফলনও এক আর খারাপ না সেই বোনাই কিং লম্বা লম্বা হয় আমগুলো একটা একটা আড়াই তিন কিলো ওয়েট হয় আরও অনেক কাস্টমার আমাকে কমেন্ট করেছে যে দাদা আপনি নামের চারা আছে আপনাকে অনেক আমার কমেন্ট করেছে আমার অনেক কাস্টমার আমাকে ফোন করে বলে তা আজকে তাদেরই জন্য কাটিমোহা নামের কিছু মোটা মোটা গুড়ির গাছ ঝোপালো ডব ভ্যারাইটি গাছ আমি নিয়ে এসেছি যেমন দেখুন গাছগুলো দেখুন কত মোটা গাছ আর বিনাস গুলো দেখুন 10টা 12টা করে বিনাস হ্যাঁ খুব কম প্রাইসি পেয়ে যাবেন আমার সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন আপনি আমরা কিন্তু এই ছোট প্যাকেটে বেশি দিন রাখতে পারবো না রুটে স্টকস একটু ভালো করে দেখা আর হাইটটাও কিন্তু খুব শর্ট হাইট আছে এ শুধু এই না এই গাছগুলো দেখুন পুরো ঝাড়ানোর মধ্যে শর্ট হাইট হ্যাঁ প্রত্যেকটা গাছ দাদা এই দেখুন এ রুট স্টকটা দেখুন একদম উপযুক্ত গাছ থাকবে এইটা দেখুন এই ছোট বলি রুটের স্ট্রাকটা দেখুন কত পুরনো গাছ এই গাছগুলো তো মুকুল না বড় বড় গাছে দাদা মুকুলটা দেখবেন কি করে আমরা এই যে আমটা এখানে মুকুল আসার পরে সব মুকুল ভেঙে ভেঙে দেওয়া হয়েছে এই গাছ যদি মুকুল না ভেঙে দিতাম তাহলে গাছটা আপনার বনসায় পথ হতো না বুঝতে পেরেছেন সিঙ্গেল বেনাস হয়ে আর এমনি দেখলে তো পাচ্ছেন এ বেশি পুরনো পাতা না যেমন আপনার সাধারণত জিনিস বোঝা এই পাতাটা পুরো পাকা পাতা পুরাতন পাতা আর এইগুলো নতুন পাতা এগুলো নতুন পাতা এগুলো জালি পাতা না এ পাতার কোনো ক্ষতি হবে না কাস্টমার যে নিয়ে যেতে গেলে কোনো অসুবিধে হবে তা না কিন্তু একদম নতুন পাতা প্রচন্ড ব্রাঞ্চ হলে দেখিছেন এই দেখুন এখানে কিন্তু মুকুল ছিলই কেটে দেওয়ার কারণে চারটে আর দাদা কাঠিমো নাম প্রথমেই মার্কেটে থাই ভ্যারাইটির মধ্যে কাঠিমো নাম প্রথম আসে যারা ছাদ বাগানি গাছ পসে না তারা পাতা দেখলে বুঝতেই পারবে এটা কাঠিমো নাম কি কি আম এখন আর অবশ্য জাগা নেই মেন হচ্ছে আমাদের গাছটা দেখে নিতে হবে আমি প্রথমে বলেছি ভ্যারাইটি যদি সঠিক না হয় গাছ সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট নেবো টোটাল আমি রিপ্লেসমেন্ট নিয়ে নেবো গাছ আর আমাদের দেখুন শুধু ওই না দেখুন আপনি লক্ষ্য করেছেন প্রত্যেকটা গাছে ট্যাগ দেওয়া আছে দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি ট্যাগ দেওয়া আছে আমাদের দাদা এই দেখুন এখানে নাম ডকমাই আছে তো ট্যাগ দেওয়া আছে গাছগুলো দেখুন নাম ডকমাই নাম ডকমাই গোল্ড নাম ডগ মাই গোল্ডেন যেটা অনেকে হোয়াইট বলে হ্যাঁ এটা হলো হোয়াইট কালার কিন্তু আমাদের ওইদারে হোয়াইট কালার আসে না হোয়াইট গোল্ডেনের মিক্স করে কালারটা আসে আমার অলরেডি মাদার কাছে ফল ছিল কিছুদিন আগে পড়ে গেছে গাছ ওষুধ এই একটা গাছ না দাদা আরও ওদিকে আছে প্রচুর চারা খুব কম রে প্রাইজই পেয়ে যাবেন মানে এই গাছটাই দেখুন এই যে গাছটা আমি কাস্টমারদের হাতে ছেড়ে দেবো যে এই গাছটার কত দাম হলি

আর একখানা ফল আছে অনেক দশ বন্ধু হয়তো ভেরিকেটেড ম্যাঙ্গো দেখেননি অনেকে দেখেছেন তা ভেরিকেটেড ম্যাঙ্গো কীরকম হয় দেখাচ্ছি আপনাদেরকে কালারটা দেখুন এখনও কালার আসেনি আর সাইজ এখনও ছোটো ছোটো তাই এই কালার চলে এসছে এই আম এই আমটা তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট হয় এই আমটা চারশো গ্রাম হ্যাঁ চারশো গ্রাম কন্টিনিউ চারশো গ্রামটার ওয়েট হয় আর অনেক পাতায় আপনার ভেরিগেটেড আসে অনেক পাতায় আসে না যেমন ফলটা ভেরিগেটেড আসে অথচ দেখুন পাতাগুলো তেমন একটা ভেরিগেটেড আসেনি অথচ আবার এই যে একটা গাছ আছে এতে দেখুন কি হারে ভেরিগেটেড এসেছে দেখুন এটা দেখে মনে হচ্ছে যে ভেরিগেটেড ওটা ফল না থাকলে কিন্তু কেউ বলতো না যে পাতা ঠিক আছে আচ্ছা